জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় স্কয়ার টয়লেটিস এবং ফুড ও বেভারেজের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই আয়োজন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। উত্তোলন করা হয় জাতীয় পতাকার পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব পতাকা। দিনব্যাপী আয়োজন শুরুর ঘোষণা দেন স্কয়ার টয়লেটিস এর একজন প্রবীণ সদস্য মঞ্জুর রহমান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এরপরই শুরু হয় মূল আয়োজন। শুধু প্রতিষ্ঠান দুটির কর্মীই নন, তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন এই আনন্দে। চলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। স্কয়ার তার প্রতিষ্ঠানের কর্মীদের পরিবারের সদস্য মনে করে, তাদের জন্য এ ধরনের আয়োজন বলে জানান অঞ্জন চৌধুরী। আমরা চাই যে আমাদেরকে দেখে, স্কয়ার গ্রুপকে দেখে আরও শিখুক, অনেকে শিখুক যে কীভাবে একসাথে থেকে একসাথে কাজ করে শুধু আমাদের নিজেদের জন্য না, নিজেদের ভাগ্যের উন্নয়ন না, সমাজের এবং দেশের উন্নয়ন করা যায়। এবং স্কয়ারের সবচেয়ে বড় জিনিসটিকে আমাদের ভিতরে দেশপ্রেম আছে, আর এই দেশপ্রেমটাই আমরা চাই যে আমাদের যারা কলিগ তাদের ভিতরেও থাকে। বড়রা নিজেদের মধ্যে গল্প, বিভিন্ন ধরনের খেলায় অংশ নেন, বাদ যায়নি হাতিতে চড়াও। ছোটদের আনন্দ ছিল আরও বেশি, বিভিন্ন ধরনের রাইডে চড়ার পাশাপাশি ছোটাছুটি করে সময় কাটে তাদের। ফাউন্ডার চেয়ারম্যান সাহেব যেটা শুরু করে দিয়েছেন আমাদের জন্য পাবনাতে, এটা ইটস স্প্রেডিং। আমরা পাবনায় করেছি, এখন ঢাকায় শুরু হলো। আমি শিওর এটা বড় হতে হতে কোনো এক সময় ঢাকায় আমরা 28,000 লোক নিয়ে এই জিনিস করতে পারবো। আমরা শুধু নট অনলি এমপ্লয়ি, আমাদের ফ্যামিলির সব মেম্বারেরাই এটা জানবে, আমাদের ছেলে মেয়েরা সবাই ইন্সপায়ার্ড হবে। নারায়ণগঞ্জের রূপসীতে আয়োজনে অধুরিয়া প্ল্যান্ট ও ঢাকা অফিসের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, রূপসী, নারায়ণগঞ্জ।